কতদিন হয়ে গেল ঠাকুরের কথা ভাবলে এখনো লজ্জা লাগে আমার। মনে হয় এই তো কদিন আগে তিনি এসেছিলেন আমারে বিয়ে করতে। তখন কত ছোট ছিল, সব কথা তো মনেও পড়ে না, কেবল তেনার মুখখানা আজও মনে পড়ে। তেনার নাম সব্যক্ষণ হরিনামের মতো মনে মনে অজপা জপ হয়ে চলেছে। কিন্তু তিনি কি আমার কথা ভুলে গেছেন? না গো, না না না, এ ভুলে যায়নি তোমারে। তোমারে কেমনে ভুলবে? তোমারে ভুলে যাওয়া মানে তো নিজেরে ভুলে যাওয়া। হ্যাঁ গো, এ ভুলে যায়নি। নিহাত সংস্কারে বসে এ তোমারে পেয়েও করেনি। এ তোমারে এর মেলা বেটাদের মা করবে বলে ঘরে নিয়েছে গো, ঘরে নিয়েছে। মা হতে চাই আমি, আপনার বেটাদের মা। এই তো মায়ের খিদে মনের মধ্যে জেগে উঠেছে। মা ডাক শুনবার জন্যে ব্যাকুলতা বাড়ছে মনে। আরো ব্যাকুল হও গো, আরো ব্যাকুল হও। ব্যাকুলতা না বাড়লে যে তারে পাওয়া যায়নি, পাওয়া যায়নি। তোমার যারা মা বলে ডাকবে, বিশ্ব সংসারে মায়ের আসনে যারা বসাবে, তারা যে আসতে লেগেছে গো, তারা যে আসতে লেগেছে। কবে শুনবো আমার বেটাদের মুখে মা ডাক। জলে তেল চাড়তে লেগেছে তোমার মাতৃ স্নেহের মমতার নরম পেলো, জলে ছাড়তে লেগেছে আচ্ছাদনের মতো তাদেরকে ঘিরে থাকবে। তুমি মা যশোদা হয়ে তাদেরকে চৈতন্য পান করাবে। সংসারের ওই পাক দিয়ে তাদেরকে তুলে এনে গায়ের কাদা মোছাবে। তোমার মাতৃত্বের পূজা এই প্রথমবার করেছিল ওই বলহারিণী কালী পুজোর দিন। প্রথমে তুমি এর মা, তারপর ওই বিশ্ব সংসারে জগৎ জননী করবে যারা, সেই ঈশ্বর কোটি বেটারা। আসতে লেগেছে গো, আসতে লেগেছে। সময়কালে তুমি তাদেরকে দেখবে গা, শুধু চোখের দেখা নয়, তুমি তাদেরকে আলো দেখাবে, আলো। এসো গো, এসো 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 গো, সারদা এসো। ও মামু, দিদু কালে ডাকছিলে গো। এই দেখ না, ওই তারা আসতে লেগেছে কিন্তু তোর মামি এখনো এলুনি। কারা আসতে লেগেছে তা আমি জানি নে, কিন্তু আমার মামি এবারে আসবে। ওহো, তা তোরে কি কইলো রা? হ্যাঁ, ওই দেখো, তুই তো ডাকছিলে, তুমি এসো, তুমি এসো। আমি ডাকছিলু কোতা। দেখো মামু, আমার সাথে একদম মস্করা করবিনি বলে দিলুম। হ্যাঁ, আমি ঘরে ওই নিজের কানে শুনেছি তুমি ডাকছিলে, তুমি এসো, তুমি এসো। ও, ডাকছিলুম বুঝি? হ্যাঁ গো। ও, তাহলে বোধহয় সে এবারে আসবে, বুঝলি? হ্যাঁ। ও মামু, মামি এলে না আমার হাত জোড়াবে গো। আরে আরে আরে, ছাড় দেখিনি, ছাড় দেখিনি। এ আমার মালাইচা কি গেল রে? আরে আরে, ছাড় 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 ছাড়। যাবে তো বললুম, কিন্তু দিদিরা দে আসবে কে মা? বরদাদা কলকাতাতে তেনার বউ নিয়ে আছে, কালি আর আমার এখানে দম ফেলার ফুরসত নাই। খুড়োর রান্নার কাজ আছে রোজ, অভয়টা ডাক্তারি পড়ছে।
তারে তো এখানে আসতে বলতে পারি না, তাই দিদিরে নিয়ে যাবে কে? আমি সেই চিন্তাই করছি রে। ওরে নে কে যাবে? তোমাদের অত চিন্তা করতে হবে নি গো মা। আমি আগে এখান দিয়ে কামার পুকুর যাব, সেখানে গিয়ে শিবু আর লক্ষ্মীরে নিয়ে দক্ষিণেশ্বর যাব। আর জয়রাম বাটিতে কামার পুকুর তো মাত্র 4 মাইল গো। সেও খানিকটা সময় লাগে দিদি, তোমার যে কামার পুকুরে ছেড়ে আসবো সেই সময়ও আমার কাছে নেই। আমি একাই চলে যাব রে ভাই। সকাল সকাল বেরিয়ে সূর্যি মাথার উপর ওঠার আগে আমি সেখানে পৌঁছে যাব। নোকে কি বলবে? হ্যাঁ বলবে না যে বাড়িতে ভাইরা থাকতে বউ একলা কেন এলো? কি মুশকিল মা, দিদি যখন একলা যেতে চাইছে। সারদা কে একলা কি কোথায় যাবে রে বড়দা? এই তোমার সারদাই একলা একলা যেতে চাইছে কামার পুকুরে। আমি ভিটেতে তো একলাটি যাবি কেনে? আমি আছি না, মেয়ে মানুষ একা একা গেলে মুখ দেখাবো কি করে? হ্যাঁ বরং আমি তোরে দিয়ে আসবো, তাহলে তো সমস্যা মিটেই গেল। তাই দিয়ে এসো গো, তুমি আমার সেখানে দিয়ে এসো। কতদিন আমি আমার শিবরাম লক্ষ্মীরে দেখিনি গো। শিবরামটা বুঝি এতদিনে লাইক হয়েছে বলো, আর আমার লক্ষ্মীমণি সেও বেশ বড় হয়েছে, খুব দেখতে ইচ্ছে করছে গো ওদের। সমস্ত লক্ষ্মী বাইরে বেরোক হে আমি চাইনি প্রসন্ন। আগে যা ছিল তা ছিল, কিন্তু এখন তোকে দেখছো ও বাইরে বেরোলে আমার বুকের ভেতরটা না প্রসন্ন। নক্ষী কি কেবল তোমার মেয়ে, আমার কেউ নয়, আর সে আতুর গদ্যে দেখছি না ওরে আমি। আর যাবে কোথা? আমাদের বাড়ি, আমি সঙ্গে করে নিয়ে যাব আবার দিয়ে যাব। বাড়িতে নাম গানের আসর বসাবো আর নক্ষী থাকবে না? ওর মতন ভক্তিমতী মেয়ে কটা আছে এ গায়ে? সঙ্গে নয় শিবরামও যাবে খন? শিবরাম? না না, ও তো যজমান বাড়ি আছে, তারপর আবার বাড়ি ফিরে শাস্ত্র পাঠ নিকাপড়া করা আর সংসারে সমস্ত কাজকর্ম তো ওই করে, বাজার হাট যাওয়া সবই তোর কাঁধে। তুমি কি আমার উপর ভরসা করতে পারছো নি মেজে বউ? না না প্রসন্ন, ও কথা বলোনি। তোমার উপর ভরসা করা মানে নিজের উপরই ভরসা করা। তবে তবে আপত্তি কিসের? প্রসন্ন, বিয়ে হওয়া মেয়ে বাপের ঘরে আছে, লোকে আড়ালে আপডালে কত কথা বলে, ওকে পেলে ঠারে ঠুরে কত কথাই না শুধায়। তুষু আমাকে কোনোদিনও আসবে? এমন একটা বিয়ে তোর বাপ মা কেন দিবে? একলাটি পেলে শুধুই, আমার সম্মুখে তার দিকে কেউ চোখ তুলে চাইতে সাহস পাবে নেমে যাবো। মা, হয় শিবরাম এসেছে। ওমা পিসিমা, থাক থাক ভালো ছিলুম না রে, এই তোর মুখে পিসিমা ডাক শুনে ভালো হলুম। তুমি না পিসি, সে আগের মতোই আছো, কিন্তু ওই খালি মাথার চুলগুলো একটু পেকে গেছে। ও শিবরাম, বলছি কি, ওই হাতের জিনিস কটা নে ঘরে রেখে আয়, আর ঘরে গিয়ে দিদিরে বল পেশন্ন পিষিয়েছে, যাতে কিনি। তোমার শিবরামও লায়ক হয়ে গেল মেজ বউ, রামলাল রে সংসারই করো, ঘরে বউ আনো। ইচ্ছে তো করে পেশন্ন, কিন্তু কেষ্ট কালারে নিয়ে বসলে তোর যে জগৎ সংসারে কি ছুটি খেয়াল থাকে না
তা বেশ জানে তোরই পিসি তা হ্যাঁ রে বাড়িতে নাম গানের আসর বসাবো যাবি নাকি তুই যেতে তো মন চায় কিন্তু কেষ্টকালারে ছেড়ে আমি থাকতেই পারিনি তাকে ছাড়া আমার কোনো কাজে মন বসাতেই পারিনি খুড়ি যে আমারে কি মন তো দিল সেই কোন কালে কালো বরণ কালা আমার এই জগৎ সংসার ভুলিয়ে দিয়েছে গো ও বেশি তুমি একটু বসো আমি ওই কালারে দুপুরে শয়ন দিয়ে আসি বসো হ্যাঁ লক্ষ্মী কেউ স্বামীরে ভুলে গেছে না ভুলতে চায় মেজ বউ জানি না ভীষণ ও ঠাকুরে বুকে নে কারে ভুলে থাকতে চাই জানি না তারি ভুলবো কেমনে জল আনতে যমুনার জলেও দেখি যে তার কালো বরণ রূপ ঘরে থাকলে শুনি তার বাঁশির সুর তারি ভুলবো কেমনে বাইরে ঝাড়ে দেখতে না পাই মনের মধ্যে হাতড়ে বেড়ায় মনের মধ্যে যারে হাতড়ে বেড়ায় বাইরে কেন দেখতে পাই না রে সই কেন পাই না একটিবারও চোখের সম্মুখে সে এসে দাঁড়ায় না কেন রে সই কেন কৃষ্ণ বিরহে অন্তরে বিষজ্বালা রাধা রানীর বাইরে বিষজ্বালা অন্তরে অমৃত্যু এই দেখো না কেন শীত আসছে আবার শীতের কনকনানি মেটাবার জন্যে গায়ের চাদরও আছে শীত আছে বলে চাদরটি এত সুখের এত আরামের আবার শীতের চাদরটি আছে বলেও শীত এত সুখের আচ্ছা ঠাকুর মিলন সুখের না বিরহের মিলন ক্ষণিকের বিরহের কোনো সময় সীমা নাই মিলনে রাধা রানী একা বিরহে সবাই তার দুঃখিকা যেন সবাই তার চারপাশে মিলন সঙ্গ দেয় বিরহ দেয় সঙ্গ পাবার আশা ভক্তের সাথে ভগবানের সম্পর্ক মধুর হয় বিরহে তাই তো শ্রীকৃষ্ণ তার গোপিনীদের বলেছিল আমারে পেলে তোমাদের যত না সুখ তার থেকে বেশি সুখ হবে আমারে না পাওয়ার ব্যথায় আমার ধ্যানে তাই তো বলি রাধা রানীর বিরহ নিয়ে কষ্টরূপ ভগবান রে ধ্যান করো রাধা রানীর মতো ভগবানের বিরহে কাতর হও কিন্তু কিন্তু সংসারী মানুষ কি রাধা রানীর মতো ভক্ত হয়ে উঠতে পারে ঠাকুর হ্যাঁ পারে রাধা রানীর সংসারেও তার স্বামী ছিল শাউরি ছিল ননদ ছিল কিন্তু তবুও সে কেষ্ট বিরহে ব্যাকুলা কে কেনে আই আই দাঁড়াও দাঁড়াও তুমি ওই নবীন রায়চৌধুরী বেটা না হ্যাঁ এখানে কি করছো কিছু না এমনি ওনাদের কথা শুনছিলে তা নুকিয়ে কেন চলো ঘরে চলো দেখি ঘরে চলো না না কেউ দেখে নিলে বাবাকে বলে দেবে বাড়িতে অনেক লোক আছে বুঝেছি তাহলে বাবা খুব বকবে তাই তো আসলে আমার স্টাডি মানে পড়াশোনা নিয়ে আমি এখন খুব ব্যস্ত আছি তো তাই বাবা চায় না আমি অন্য কোনো দিকে মন দিই সব বাবাই তাই চায় তো বাবার কথা অমান্য করছো কেন
আমি কারোর কথা কখনো অমান্য করি না। কেমন করে বোঝাই, মনের মধ্যে সবসময় ওনার ডাক শুনতে পাই। ঠাকুর, সংসার বড়ই অশান্তির জায়গা, সংসারে থেকে কি করে শান্তিতে ঈশ্বরের ধ্যান করা যায়? যায় ঠাকুর, কেন যাবে না গো, কেন যাবে না? ওই দেখুনি ওই হিন্দুস্থানি মেয়েরা মাথায় তিন চারটে জলের কলসি নিয়ে একে অপরের সাথে বিবাদ করে, ঝগড়া করে, হাসি ঠাট্টা করে, হ্যাঁ দেখেছো কি না? কিন্তু ওই জলের কলসিটি নড়েও নি পড়েও নি, কেনে কেনে জানো? কেন ঠাকুর? কারণ তারা যাই করুক না কেনে, তাদের খেয়াল থাকে সেই কলসিটির দিকে, না হলে যে কলসিটি ভেঙে যাবে আর জলও গড়িয়ে যাবে। ওই বাবুদের বাড়িতে কাজের মেয়েরা তার বাবুদের বেটা বেটিদের নিজের খোকা খুকু বলে আদর করে, নাওয়ায় খাওয়ায় যত্ন আত্তি করে, কিন্তু তাদের ধ্যান থাকে সেই নিজের ঘরের বেটা বেটির দিকে। তাই বলি সংসারে সব অশান্তির মধ্যেও নিজের কাজটি করে যাবে, কিন্তু ধ্যান রাখবে ভগবানের পাদপদ্মে। হ্যাঁ গা, তোমরা জানো যারা সব সাধনা করে তারা সাধনা করতে বসবার আগে ওই ছোলা মটর সামনে ভিজিয়ে রাখে, হ্যাঁ কেন জানো? কেন? হ্যাঁ কেন ঠাকুর? সাধনকালে সব যদি জেগে উঠে সাধনার ব্যাঘাত ঘটায়, সেই জন্য সব হা করলে ওই সবের মুখে ছোলা মটর দিয়ে দেওয়া হয়, যাতে সব আবার সবই হয়ে যেতে পারে, যাতে সাধনার ব্যাঘাত ঘটাতে না পারে। সেই জন্যই তো সংসারের সব মনীষীদের সংসারের সবার ভরণ পোষণ করে নিয়ে তারপর সাধনায় বসতে হবে। শোনো, তুমি যদি ওনার সাথে দেখা করতে চাও করতে পার, তার জন্য তুমি আমার না না আমি যাই, আপনি যেন বলবেন না আমি এখানে এসেছিলাম, আমি এখানে এসেছিলাম, এটা আমার বাবার কানে বাড়ির লোকের কানে গেলে খুব অশান্তি হবে, আমি চাই না আমার জন্য কোনো অশান্তি হোক, আমি যাই। ক্ষীরের জ্বালা জীব শুকিয়ে গেলে না মুখ দিয়ে কোনো বাণী বেরোয়নি, বাণী বাণী, ঘর যাও। ওই দেখো দেখছো কি, ঘর যাও। তুই বাইরে পাঠিয়ে দিলি, হ্যাঁ আর বাইরে দিয়ে এখানে যে আসতে চেয়েছিল তারই তুই তার নিজের ঘরের পথ দেখিয়ে দিলি, হ্যাঁ কেন রে শালা, ধরে আনতে পারলি নি? ও তুমি নবীন বাবুর বেটার কথা বলছো? সে তো নিজে থেকে চলে গেল, তার ঘরের লোক জানতে পারলে? ও এই পাগলা ঠাকুরের কাছে আসা নি তামাশা করবে বুঝি, তো জানো যখন তারা আসতে বারণ করতে পারো নি? হ্যাঁ এদের নিখে তো এ অপেক্ষা করছে, এ বারণ করার কে রা? পানির জল কি কারো বারণ শুনি? যত ময়লা যত আবর্জনা সব পানির জলে ভেসে যাবে রা, নতুন মাটিতে নতুন করে গড়ে উঠবে নতুন এক ধর্ম, যে ধর্মের জয় গান গাইবে ওরা শিব জ্ঞানে জীব সেবা, শিব জ্ঞানে জীব সেবা। ও মামু,
এটা কোন ধর্ম গো? সময় এলেই দেখতে পাবিরা, সময় এলেই।